আমরা এখন লাঞ্চ করব। ওফ, আমি পাগল হয়ে যেতেছি আম্মু, আজকে খুব ভালো খানা পিনা হবে। খিচুড়ির সাথে ডিম বোনা আছে, তারপরে চাক বেগুন বাঁচা আছে, আর এখানে মাংসের জোড়া। তোমার কাছে কেমন লাগতেছে তোমার রান্না বান্না বলো? এত মজাদার রান্না বান্না, আমার কাছে তো অনেক ভালোই লাগতেছে। মাশাআল্লাহ, খুব মানে স্বাদ আমার হাতে বোনা খিচুড়ি, এটা বেস্ট। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কালকের মতো আজকেও স্যান্ডউইচ, তো সব রকম প্রসেসিং কালকের মতোই করা হয়েছে। তো আজকে আম্মুকে বললাম সকালে নাস্তাটা স্যান্ডউইচ দিয়ে করার জন্য, তো আম্মু মানে আজকে আমার কোনো কিছু বলতে হয়েছে না, আম্মু আজকে রেডি করে ফেলছে একদম লো মিডিয়াম, মানে জালে রান্না করলে একদম পারফেক্ট হয়ে যাবে ভিতরে সব কিছু। তো আমরা কালকে একদম মিডিয়াম দিয়েছি, আবার হাই মিডিয়াম দিয়ে দিছি, যার জন্য একটু পড়ে গেছে, কিন্তু পড়ে যাওয়ার পরে ক্রিস্পি হয়ে গেছে আর কি, কিন্তু ভিতরটি একদম পারফেক্ট ছিল না। তো আজকে চেষ্টা করব যেন লো মিডিয়ামে একদম পারফেক্ট হওয়ার জন্য। ওইদিকে চা হবে, হয়ে গেছে আমাদের স্যান্ডউইচ, আজকে তেমন একদম পারফেক্ট হয়েছে। ওকে চলো চলো ব্রেকফাস্ট করে ফেলি। আজকের স্যান্ডউইচটা একদম পারফেক্ট হয়েছে, একদম দৌড়েই মনে হইতেছে, চিজে একদম ভরপুর। আমি খুলে দেখি আপনাদেরকে একটু, বিসমিল্লাহ। আজকে একটা মশলা ধরে আসছে, তো আপনারা কিন্তু বাসায় করতে পারেন, কারণ আমরা প্রথম দিনে এটা এতটা ভালো ছিল না, আর আজকেরটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন শিওর আপনারা আমাদের থেকে আরও ভালো বানাতে পারবেন বাসায় ট্রাই করলে। তো আমরা ব্রেকফাস্ট করি আমার বসে। আজকে সকালটি অন্যরকম, মানে এত মজাদার একটা স্যান্ডউইচ খাওয়ার পর আম্মুর হাতের আবার দুধ চা, আমি খেয়ে তো একদম হাফ করে ফেলছি। আম্মু ব্রেড দিয়ে খাও, আম্মু আবার স্যান্ডউইচ খাই নেই, তো ব্রেড দিয়ে খাও, সমস্যা নেই। ওকে, তো আমরা চা খাই, চা খাওয়ার পর আবার আজকে কোচিং আছে, কোচিং আজকে তাড়াতাড়ি, তো কোচিংয়ে চলে যাব। কোচিং থেকে আসে তারপরে দুপুরে খানা পিনা হবে, তো আপনাদের সাথে শেয়ার করব, আর আমার ব্লগ কন্টিনিউ চলতে থাকবে। তো আম্মু বাজার করে নিয়ে আসছে আজকে, আজকে খিচুড়ি হবে। তো আজকে ওয়েদার তো মেঘলা ওয়েদার, সকালে প্রচুর বৃষ্টি হয়েছে। তো কি নিয়ে আসছো? শসা নিয়ে আসলাম, ধনিয়া আসলাম, মধুর নিয়ে আসলাম, ধনিয়া পাতা আর বেগুন। চাক বেগুন বাজি হবে না? ওকে, আম্মু দুপুরে রান্না বান্না শুরু করে দিছে, তো আজকে বোনা খিচুড়ি হবে। আর ভালো করে পেঁয়াজটা ভেজে নিছে, আর এলাচ, তারপর দারচিনি সব কিছু দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে শাক বেগুন বাজি হচ্ছে, কারণ বোনা খিচুড়ির সাথে আবার বেগুন ভাজাটা খুব ভালো যায়। আর এদিকে আম্মু আবার ডিম কেটে নিছে, ডিম পোনা করবে। আমি চাইছিলাম যে ডিম ভাজিটা খাবো, কিন্তু আম্মু ডিম পোনা করতেছে, কারণ ওই দিকে হচ্ছে বেগুন ভাজা, আদা রসুন দিয়ে দিচ্ছে না, আর এখানে আছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু লবণও দিয়ে দিলাম। তো আর কিছু দেওয়া হবে না? না না, আর কিছু দেওয়া হবে না। তো এখন কি করবা, বেগুন ভাজা নাকি ডিম পোনা? বেগুন ভাজা, তো লবণ দিয়ে দিলাম, সবগুলোর সাথে দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু জিরা গুঁড়ো হতে দিন, আর কিছু
তো মশলাটা কষানো হয়ে গেছে আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর ওইদিকে ওনার খিচুড়ির কি অবস্থা তো আমাদের বেগুন ভাজাটা হয়ে গেছে আর এখন ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আজকে দুপুরের আমাদের লাস্ট আইটেম ডিম চানা হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তো আর ওয়েট করতে পারতেছি না কারণ এরকম একটা ওয়েদারে আজকে বুনা খিচুড়ি খাবো তো বুনা খিচুড়ির কি অবস্থা হয়েছে বুনা খিচুড়ি হয়ে গেছে চায়টা সুন্দর একটা স্মেল আসতেছে ওকে ওকে তো আমি রেডি হই খানা পিনা করার জন্য এখন লাঞ্চ করব ওফ আমি পাগল হয়ে যেতেছি আম্মু আজকে খুব ভালো খানা পিনা হবে খিচুড়ির সাথে ডিম বোনা আছে তারপরে চাক বেগুন বাঁচা আছে আর এখানে মাংসের জোড়া আমি তো ভাবছি জুঁই চলে আসবে কালকে জয়ন্তী চলে আসবে ইনশাল্লাহ তখন আমরা আবার খুব মজা করব আবার জয়ন্তীকে আপনার ব্লগে দেখতে পারবেন ওকে তো বসে যাও আম্মুর হাতে খিচুড়ি বেস্ট মানে প্রত্যেকটা মায়ের হাতেরই খিচুড়ি তারপর ভালো ভালো খাবার মানে কোনো কথাই হবে না শুধু খানা পিনা হবে এতটা মজা হয় আর কি তো আজকে আম্মু বৃষ্টি দেখেই খিচুড়ি রান্নাবান্না শুরু করে দিল আর যা ছিল বাসায় তাদি রান্নাবান্না করলো মানে এক্সট্রা কোনো কিছু না এখানে ডিম আছে আর একটা বেগুন বেগুনের চাক দিয়ে দিও বেগুনের চাক বাজাটাও আম্মুর হাতে খুব মজা হয় তুমি নাও বিসমিল্লাহ শুরু করি একদম গরম গরম খিচুড়ি আগে কোনটা শুরু করবো ডিম নাম বেগুন বাজা যেটা ইচ্ছে এই ডিশ শুরু করতে পারো আচ্ছা একটু বেগুন বাজা দাও একটু দেখি হ্যাঁ মাশাআল্লাহ খুব মানে স্বাদ আমার হাতে বোনা খিচুড়িটা বেস্ট একটু ডিমটা দেখি এখন বেস্ট ডিম বোনাটো আর বেগুন ভাজাটো খিচুড়ির সাথে ভালো যাইতেছে সব থেকে মজার কথা হলো যে মানে আমরা খিচুড়ি রান্না বান্না করলে বৃষ্টি থাকবে কোনো না কোনোভাবে তো আজকেও সেম আর খাবারগুলো খুব ভালো লাগতেছে একদম শাওয়ারটা নিয়ে চলে আসছি এত মজা খানা পিনা করবো তুমি শুরু করে দাও আম্মু তোমার কাছে কেমন লাগতেছে তোমার রান্না বান্না বলো এত মজাদার রান্না বান্না আমার কাছে তো অনেক ভালোই লাগতেছে তো তোমার কাছে কোনটা বেশি ভালো লাগতেছে আমার কাছে বেগুন ভাজিটা বেগুন ভাজাটা না ওকে তো আমরা দুপুরে খানা পিনা করি আর আজকে ব্লগটি এ পর্যন্তই শেষ করে দিই তো আপনার সাথে সব কিছু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পৃথক ব্লগসের সাথেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ